চাক আজি আমি এক্সাৰচাইজৰ কি কৰিম দুই নম্বৰটো কৰিম চাক দুই নম্বৰ আমাৰ কি আছে সমস্যা দি আছে আমাৰ সমস্যাৰ পৰা কি কৰিব লাগিব সমীকৰণ বনাব লাগিব আৰু সিহঁতক সমাধান কৰিব লাগিব হ'ল প্ৰথমটো কি দি আছে যে ঋতুৱে দুই ঘণ্টাত ভুটিয়নি খুঁটত বিশ কিলোমিটাৰ না পাব পাৰে আৰু উজনি খুঁটত কিমান পাব পাৰে দুই ঘণ্টাৰ আগে কিমান চাৰি কিলোমিটাৰ যাব পাৰে তেওঁৰ স্থিৰ পানীত নাৱৰ জুতি আৰু খুঁটৰ জুতি উলিওৱা চাক চাক এই অংকটো কৰাৰ আগতে আমি উজনি আৰু ভুটিয়নি কি এইটো ভালকৈ জানিব লাগিব চাক উজনি মানে কি উজাই অহা মানে উভতি অহা চাক এতিয়া আমাক কি ক'ম এতিয়া উজনি মানে কি উজনি মানে উজাই অহা মানে উল্টাকৈ অহা মানে কি উল্টাকৈ অহা মানে নদীৰ খুঁটৰ উল্টাকৈ নদীৰ খুঁট যদি এফালে গৈ থাকে আমি তাৰ বেলেগ ফালে অহা বিপৰীত ফালে অহা আৰু ভুটিয়নি মানে কি ভুটিয়নি মানে ভটাই যোৱা মানে ভটিয়াই যোৱা মানে আগফালে যোৱা মানে আগুৱাই যোৱা তেমনি উজনি মানে কি পিছলৈ অহা আৰু ভটিয়নি মানে কি আগলৈ যোৱা হ'ল তাৰ আমি কি কৰিছোঁ ধৰা হ'ল কি লিখিম আমি দ্ৰুতি ধৰি ল'ম কিহৰ ধৰি ল'ম দ্ৰুতি আমি স্থিৰ পানীত মানে যেতিয়া পানী ৰৈ থাকিব যেতিয়া পানীৰ কোনো দ্ৰুতি নাথাকিব তেতিয়া নাৱৰ দ্ৰুতি ধৰিম আৰু যেতিয়া খুঁত মানে কি নদীৰ যিটো ধাৰ হয় এইটো যেতিয়া হ'ব তেতিয়া কি ধৰিম ভিউ ধৰিম চাক চাক আমি কি কৰিছোঁ স্থিৰ পানীত নাৱৰ দ্ৰুতি কিমান ধৰিছোঁ এক্স কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা আৰু খুঁটৰ দ্ৰুতি কিমান ধৰিছোঁ ৱাই কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা আমি কি কৰিছোঁ কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টাত লৈছোঁ আমি হ'ল তাৰ প্ৰশ্নমতে কি কৈছে এতিয়া তাৰ আগতে আমি কি কৰিলোঁ উজনি আৰু ভটিয়নিটো ওলাই ল'ম আমি চাক এতিয়া উজনি খুঁটত কি হ'ব চাক চাক আমি এই বস্তুটো বুজিব লাগিব চাক উজনি খুঁটত নাৱৰ জ্যোতি মানে কি হয় উজনি খুঁট মানে কি কৈছোঁ আমি যে উল্টি অহা মানে পিছলৈ অহা এতিয়া আমি নাৱৰটো যদি আগলৈ যায় পানী কি আহিব পিছলৈ আহিব সেইকাৰণে কৈছোঁ আমি এক্স মাইনাছ ৱাই এইটো মানে কি হ'ব নাৱৰ গড় জ্যোতি হ'ব চাক সেইকাৰণে কি কৈছোঁ এক্স মাইনাছ ৱাই লিখিছোঁ এক্স মানে নাৱৰ জ্যোতি আছিলে শ্ৰীমত নাৱৰ জ্যোতি আৰু ৱাই কি আছিলে খুঁটৰ জ্যোতি তাৰ নাৱৰ জ্যোতিৰ পৰা কি হ'ব খুঁটৰ জ্যোতিটো মাইনাছ হ'ব তেতিয়া আমি কি পাম টোটেল নাৱৰ জ্যোতিটো পাম মানে গড় জ্যোতিটো পাম এতিয়া ভটিয়নি খুঁটত কি হ'ব মানে আগুৱাই যোৱা মানে এক্স মানে কি হয় নাৱৰ জ্যোতি হয়েই লগতে কি হ'ব প্লাছ হয় মানে খুঁটৰ জ্যোতিটো আমাৰ নদীয়া যিটো খুঁত হয় খুঁটটোৱে যে আগুৱাই লৈ গৈছে নাওটো সেইটো জ্যোতি হয় এতিয়া দুটা মিলি কিনে কি হ'ব নাৱৰ গড় জ্যোতি হ'ব কেতিয়া ভটিয়নি খুঁটত এই দুটা ভালকৈ বুজিব লাগিব হ'ল এতিয়া আমাৰ প্ৰশ্নমতে কি কৈছে চাক আমি ক্লাছ নাইনৰ পৰা এটা বস্তু শিকি আহিছোঁ শিকি আহিছোঁ যে ভিহিকেল কিমান হয় এছ বাই টি মানে ভেলচিটি কেলৰি কিমান হয় ডিষ্টেঞ্চ বাই টাইম হয় তাৰমানে কি হৈছে ভটিয়নি খুঁটত নাৱৰ দ্ৰুতি দ্ৰুতি মানে কি হয় স্পীড স্পীড কি হ'ব ডিষ্টেঞ্চ বাই টাইম এতিয়া ডিষ্টেঞ্চ কিমান আছিলে আমাৰ চাক আমাৰ কুৱেশ্যনৰ ডিষ্টেঞ্চ কিমান দিয়া আছিলে যে বিশ কিলোমিটাৰ যাব পাৰে কিমান ঘণ্টা দুই ঘণ্টাত মানে বিশ কিলোমিটাৰ ডিষ্টেঞ্চ হয় দুই ঘণ্টা টাইম হয় মানে কিমান হ'ব দহ বাৰ যাব মানে টেন কে এম পাৰ এইচ এইটো কি ভটিয়নি খুঁটত নাৱৰ দ্ৰুতি হয় এতিয়া উজনি খুঁটত কিমান হ'ব চাক চাগে আমি কি লিখিছোঁ ভটিয়নি খুঁটত নাৱৰ দ্ৰুতি কিমান হৈছে আমাৰ দহ কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা আমি কি লিখিছিলোঁ ভটিয়নি খুঁটত নাৱৰ জ্যোতি কিমান আছিলে এক্স প্লাছ ৱাই আছিলে তে কি হ'ব এতেকে এক্স প্লাছ ৱাই ইকুৱেল কিমান হ'ব টেন এইটো আমাৰ এক নম্বৰ সমীকৰণ হ'ব আকৌ চাক আমি কি লিখিম উজনি খুঁটতটো লিখিম এতিয়া চাক আমাৰ উজনি সময়ত কি কৈছিলে যে উজনি সময়ত কিমান যাব পাৰে দুই ঘণ্টাত চাৰি কিলোমিটাৰ যাব পাৰে মানে চাৰি কিলোমিটাৰ কি হয় ডিষ্টেঞ্চ হয় আৰু দুই ঘণ্টা টাইম হয় কিমান হ'ব দুই মানে টু কে এম পাৰ এইচ তো আমি উজনি খুঁটত মানে কি লৈছিলোঁ উজনি খুঁট মানে কি লৈছিলোঁ আমি এক্স মাইনাছ ৱাই কি হ'ব এক্স মাইনাছ ৱাই ইকুৱেল কিমান হ'ব টু এইটো আমাৰ কি হয় দুই নম্বৰ সমীকৰণ হয় হ'ল এতিয়া থাকে আমি কি কৰিম এইটো এক্স প্লাছ ৱাই ইয়াত আছে এক্স মাইনাছ ৱাই ইয়াত আছে এতিয়া এটা প্লাছ এটা মাইনাছ থাকিলে আমি কি কৰোঁ সদায় প্লাছ কৰোঁ অপনাৰ পদ্ধতি কৰিম আমি চাক তেতিয়া কি হ'ব এতেকে ওৱান প্লাছ টু ডিচিম প্লাছ কি হ'ব এক্স প্লাছ ৱাই প্লাছ এক্স মাইনাছ ৱাই কি হ'ব টেন প্লাছ টু হ'ল কি হ'ব এক্স আৰু ইয়াত চাক মাইনাছ ৱাই এইটো প্লাছ ৱাই কেঞ্চেল টু ৱাই এক্স হ'ল ইয়াত ইকুৱেল টু টুৱেল্ভ ডিচিম প্লাছ এক্স ইকুৱেল কিমান হ'ব দুই দিবাৰক ছয়বাৰ ছিক্স হ'ল এক্স মানে কি আছিলে আমাৰ আমাৰ এক্স মানে আছিলে স্থিৰ পানীত নাৱৰ জ্যোতি স্থিৰ পানীত নাৱৰ জ্যোতি কিমান আছিলে আমাৰ এক্স কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা মানে দুই কিলোমিটাৰ কিমান ছিক্স কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা হ'ব চাক এতিয়া আমি কি কৰিম এই এক্সৰ মানটো এক নম্বৰ সমীকৰণত বহাই দিম চাক এক্সৰ জেগাত আমি কি বহাই দিম ছিক্স প্লাছ ৱাই ইকুৱেল টু টেন তেন্তে ডিচিম প্লাছ ৱাই ইকুৱেল কিমান হ'ব টেন মাইনাছ ছিক্স মানে কিমান হ'ব টেন মাইনাছ ছিক্স মানে ফ'ৰ হ'ল এতিয়া ৱাই কি আছিলে ৱাই আছিলে খুঁটৰ জ্যোতি এতিয়া খুঁটৰ জ্যোতি কিমান চাৰি কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা আৰু নাৱৰ জ্যোতি কিমান দহ কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা হ'ল চৰি ছয় কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা এক্স মানে কি হয় ছিক্স এতিয়া কি হ'ব নাৱৰ জ্যোতি ছিক্স কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা আৰু আৰু কি হ'ব খুঁটৰ জ্যোতি চাৰি কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা হ'ল আমাৰ এইটো কেইটা চাক আমাৰ দুই নম্বৰটো কি কৈছিলে চাক আমাক দিনতে কৈছিলে যে দুজনী মহিলা আৰু পাঁচজন পুৰুষে একেলগে চাৰিদিনত কাম এটা শেষ কৰে মানে কাপোৰ ডিজাইনটো কাৰ কামটো শেষ কৰে আকৌ এই কামটো তিনিজনী মহিলা আৰু ছয়জন পুৰুষে কিমান দিনত শেষ কৰে তিনিদিনত শেষ কৰে এতিয়া কৈছে এজনী মহিলাই অকলে কামটো শেষ কৰিবলৈ কিমান দিন সময় ল'ব আৰু এজন পুৰুষে কিমান ল'ব মানে আমাক কি কৈছে পুৰুষ আৰু মহিলাই মিলাই আমাক টাইম দিছে আকৌ আমাক কি কৈছে যে এজনে এজনে কিমান কৰিব মানে অকলে অকলে কিমান কৰিব আমাক এইটো ল'ব লাগে হ'ল আমি কি কৰিছোঁ এজনী মহিলাই কিমান দিনত কাম কৰে একদিনত ধৰিছোঁ এইটো আৰু এজন পুৰুষে কিমান কৰে গোটেই কামটো ৱাই দিনত লাগে হ'ল এতিয়া আমি কি কৰিম
এটা আমি করিম যে এদিনত কিমান সময় লাগে স্যার, এদিনত এজনী মহিলা কিমান কাম করে স্যার, মহিলাজনে কি করে, মহিলাজনীয়ে টোটাল কাম করে কিমান দিনত, এক্স দিনত, এদিনত কিমান করিব, এক্স দিনর এক ভাগ, এক্স দিনর এক মানে এক্স দিনর এক ভাগ কাম করিব এদিনত হল, ঠিক তেনেকা এদিনত এজনী এজন পুরুষে দেখিব মহিলা শ্রেণীটো কি হৈ যাব, পুরুষে হৈ যাব, পুরুষে কাম করে কি হব ওয়ান বাই ওয়াই হল। এটা স্যার আমার প্রশ্নতে কি কৈছে যে দুইজনী মহিলা মানে কি কৈছে স্যার, দুইজনী মহিলা মানে টু বাই এক্স আর কি কৈছে পাঁচজন পুরুষ মানে ফাইভ বাই ওয়াই হল, মানে অকলে অকলে কাম করাটো হয় স্যার, কিমান হয় চারিদিনত কামটো শেষ করে মানে স্যার ওয়ান বাই ফোর হব, ওয়ান বাই ফোর হল। তাহলে এটা যদি করতে কি হব স্যার, স্যার মানে কি হব এক নম্বর সমীকরণ হব। আকো আমাকে কৈছে, আকো কৈছে যে আমাক, আকো আমাক কৈছে যে তিনিজনী মহিলা আর ছজন পুরুষে তিনিদিনত কামটো শেষ করে মানে কৈছে তিনিজনী মহিলা মানে থ্রি বাই এক্স প্লাস ছজন পুরুষ মানে সিক্স বাই ওয়াই, দুজনে মিলে কিমান দিনত কামটো শেষ করে তিনিদিনত মানে ওয়ান বাই থ্রি হল। এই দুই নম্বর সমীকরণ স্যার, এটা কি আছে ইয়াত ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই, ইয়াত স্যার ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই, আমি কি লেট ওয়ান বাই এক্স ইকুয়াল টু পি আর ওয়ান বাই ওয়াই ইকুয়াল কিমান হয় কিউ, এতেকে এক নম্বর সমীকরণ আমার কি হয়ে যাব স্যার, ওয়ান বাই এক্স আছে টু ইন্টু ওয়ান বাই এক্স মানে কি হব টু পি প্লাস ফাইভ কিউ ইকুয়াল কিমান হয় ওয়ান বাই ফোর, তাতে কি হয়ে যাব এইটু ফোর ইন্টু টু মানে কিমান হব এইট পি প্লাস টুয়েন্টি কিউ ইকুয়াল কিমান হব ওয়ান, এইটো আমার হব তিন নম্বর সমীকরণ। স্যার আকৌ আমার দুই নম্বর সমীকরণ কি আছে এইটো, তাহলে এটা দুই নম্বর সমীকরণ কি হয়ে যাব স্যার, এটা দুই নম্বর সমীকরণ কি হয়ে যাব স্যার, দুই নম্বর কি আছে এইটো থ্রি এক্স প্লাস সিক্স সরি এইটো কি হবো থ্রি এক্স নয় থ্রি পি হয়ে যাব সিক্স কিউ কিমান হব ওয়ান বাই থ্রি কি হব স্যার, থ্রি থ্রি যা নাইন পি প্লাস থ্রি সিক্স যা এইটিন কিউ ইকুয়াল কিমান হব ওয়ান হল, এইটো চাৰি নম্বৰ সমীকৰণ আমাৰ হল। চাগে আমি কি কৰিম এই তিনি নম্বৰ আৰু চাৰি নম্বৰ সমীকৰণ দুটা কি কৰিম আমি সমাধান কৰিম স্যার, তো ইয়াৰ পৰা বা ইয়াৰ পৰা আমি কি কৰিম এটা মান লৈ ল'ম, ধৰক পি মান লৈ ল'লো আমি পি কি কৰিম একৰ পৰা, একৰ পৰা পি কৰিলে কিমান হ'ব ওৱান মাইনাছ টুৱেণ্টি কিউ বাই এইট, এইটো আমাৰ কিমান নম্বৰ হৈ যাব পাঁচ নম্বৰ সমীকৰণ হৈ যাব আমাৰ, তেতিয়াকে আমাৰ চাৰি নম্বৰ সমীকৰণটো কি হৈ যাব, পি মানটো আমি চাৰিজনত বহাই দিম মানে কিমান হ'ব নাইন ইন্টু পি, পি মানে কি হ'ব ওৱান মাইনাছ টুৱেণ্টি কিউ বাই এইট প্লাছ এইটিন কিউ ইকুৱেল টু ওৱান, এইটো কি হৈ যাব চাগ এতিয়া নাইন ওৱান যা নাইন নাইন টু যা এইটিন বাই এইট প্লাছ ৰখা গজি লৈ লওঁতে কি হ'ব এইট এইট যা আঠ আঠ গুণ কিমান হয় চৌষষ্ঠি, চৌষষ্ঠি চাৰি গ'লে ছয় আঠ এগুণ আঠ আছে চৈধ্য হল, কি হয়ে যাব ওয়ান এইট্টি মাইনাস প্লাস ওয়ান ফোর্টি ফোর মাইনাস ওয়ান এইট্টি প্লাস ফোর্টি ফোর কিমান হব চাক নাইন থাকবে ইয়াত নাইন মাইনাস চাক দহর পর চারি গেলে ছয় থাকব সাত, সাতের পর চারি গেলে তিন কিমান থাকবে ছয়ত্রিশ থাকবে বাকি দ্বিতীয় কিমান হব আট এক গুণ আট ইয়াত কিউ ডিসিম প্লাস থার্টি সিক্স টু এইফালে জিরো যাতে কি হব থার্টি সিক্স কিউ ইকুয়াল কিমান হব আটটি ফেলে যাব মানে কিমান হব নাইন মাইনাস এইট নাইন মাইনাস এইট, তো ডিস ইমপ্লাইজ কিউ ইকুয়াল কিমান হব নাইন মাইনাস এইট মানে কিমান হব ওয়ান আর থার্টি সিক্স তলত হয়ে যাব হল, কিউ ইকুয়াল টু ওয়ান বাই থার্টি সিক্স ওলালে। এটা পাঁচ নম্বর সমীকরণ আমার কি হয়ে যাব স্যার, যে পি ইকুয়াল কিমান আসলে আমার ওয়ান মাইনাস টুয়েন্টি কিউ বাই এইট মানে ওয়ান মাইনাস টুয়েন্টি ইন্টু ওয়ান বাই থার্টি সিক্স বাই এইট হল, এইটো কি হব এইট আর ইয়াত কিমান হব আমার থার্টি সিক্স হব লখাগো, তো থার্টি সিক্স মাইনাস টুয়েন্টি হল চাকে দিয়া একজাম করতে কি হব চাক ছয়ত্রিশ পৰা বিশ গেলে কিমান হব ষোল্ল, এইটো ষোল্ল ইয়াত হব থার্টি সিক্স চাক ইন্টু ওয়ান বাই এইট, আট দি ষোল্ল কিমান যাব দুইবার যাব আর দুই দি ছয়ত্রিশ কিমান যাব ওঠেরো বার, তোমার কিমান বাসিলে আমার বাসিলে কিমান ওঠেরো বার মানে এইটিন হল,
আমি কি করছো স্যার, আমি হরণ করেছো। এটা 36-20 মানে কিমান হবো? 36-20 মানে 16, তলত কিমান আছে 36, এটা 36। আর 8 ইয়াত আছে, আমি উল্টা করেছি, কিমান হবো 1/8 হয়ে গেল। তো 8 দিয়ে 16 আমি কাটছি, কিমানবার কইছে? দুইবার কইছে, হল। তো এই 2 দিয়ে আমি 6 কাটছি, কিমানবার কইছে? 18 বার কইছে, হল। তো আমার বাকি আসলে 1/18 হবো স্যার, এটা কি হবো 1/18 স্যার। আমি এটা পিছফালে ধুনিয়া করে করেছি স্যার। আমার এটা আসলে 16/36 × 1/8, 8 দিয়ে আমি খুলে কাটছি দুইবার, 2 দিয়ে আমি 6 কাটছি 18 বার, তো কিমান বাসলে আমার 1/18। এটা মানে কি মান হয়? পিওর পির মান। তুমি কি পাইছো? এর থেকে পি ইকুয়াল টু 1/18, আর কিউ ইকুয়াল টু কোন হবো 1/36। তো ডিসিমপ্লাইজ পি মানে কি আসলে 1/x ইকুয়াল টু 1/18, তেনতে এক্স ইকুয়াল কোন হবো 18 হয়ে যাব। আচ্ছা কিউ মানে কি আসলে 1/y ইকুয়াল টু 1/36, তো ডিসিমপ্লাইজ ওয়াই ইকুয়াল কোন হয়ে যাবো আমার 36 হয়ে যাবো, হল। এক্স মানে কি আসলে? এক্স মানে যে এদিনত মহিলাটা কি হবো, এজনী মহিলায় কামটো এদিনত কিমান করবে? 18 দিনত শেষ করবো গোটেই কামটো। আর এজনী এজন পুরুষে কি করবো, এই গোটেই কামটো 37 দিনত শেষ করবো। কিমান দিনত শেষ করবো? 37 দিনত। আর মহিলা কিমান দিনত শেষ করবো? 18 দিনত, হল। তুমি এইটো অংক আসলে আমার স্যার। 3 নম্বর কোশ্চনটো কি কৈছে আমাক স্যার? রুহিয়ে কি করে, তোর ঘরের পর 300 কিলোমিটার পথরে এক অংশ ট্রেনের, আর এক অংশ কি করে বাসে ভ্রমণ করে। তো 60 কিলোমিটার ট্রেনের আর বাকিখিনি বাসে যাওয়াতে 4 ঘন্টা সময় লাগে। স্যার টোটাল কিমান আসলে? 300 কিলোমিটার আসলে, তার ভিতরে কি করে 60 কিলোমিটার ট্রেনের যায়, তো বাকি কিমান থাকলে আমার 240 কিলোমিটার। তো 240 কিলোমিটার করবলে সি 10 মিনিট বেশি লাগে, যদি তেও 100 কিলোমিটার ট্রেনের বাকিখিনি বাসে যায়। আমি কইছো আগতে ট্রেনের দূরত্ব ধরেছো এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, আর বাসে দূরত্ব ধরেছো আমি ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা, হল। তো আমি কি করি এতিয়া স্যার? আমি কি করছো, 60 কিলোমিটার যায় কইছিলে না, যে ট্রেনের কিমান যায়? 60 কিলোমিটার যায়। তো ট্রেনে 60 কিলোমিটার ভ্রমণ করতে কিমান সময় লাগে স্যার? সময়টা কিমান হবো? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স স্যার কি হয়েছে স্যার? কেমন ডিস্টেন্স হয়? কিমান? 60 কিলোমিটার। আর স্পিড কিমান হয় আমি ধরেছিল ট্রেনের এক্স বলি, তোমার কি হবো ইয়াত এক্স হবো, হল। এটু আমি কি লম? ঘন্টাত লম, আওয়ার, হল। আমি কি 60 কিলোমিটার। আর বাসলে কিমান আমার? 300 কিলোমিটার টোটাল আসলে, মানে টোটাল আমার কিমান ডিস্টেন্স আসলে 300 কিলোমিটার, তার ভিতর 60 কিলোমিটার কেটে যায় ট্রেনের, আর বাকিটা কি দিয়ে যাই বাসে যায়, মানে কিমান বাসিলে আমার 240। তো কি 240 কিলোমিটার ভ্রমণ করতে স্যার, ভ্রমণ করতে বাসটুক সময় লাগে, বাসটুক সময় লাগে ডিস্টেন্স বাই টাইম, আকো স্যার সরি ডিস্টেন্স বাই স্পিড। ইয়াত 30 আছে, ইয়াত কিমান আমার? 240 হয়, 240/y ঘন্টা, হল। এটা স্যার এই 240টো কৰ পৰা আহিলে? আমার কি কৈছিলে যে রুহিয়াতের ঘৰলৈ 300 কিলোমিটার পথ ভ্রমণ কৰি যায়, 300 কিলোমিটার যায় টোটেল, তাৰ ভিতৰত 30 কিলোমিটার কি যায় ট্রেনেৰে যায়, বাকি কিমান থাকিলে আমার? 300-60, তো বাকি কিমান? 240 বাকি আমার, হল। ঠিক আমি ইয়াত লিখছি 240 কিলোমিটার ভ্রমণ করতে বাসটো সময় লাগে, হল। তাহলে আমাকে দেখি কৈছে যে ট্রেনেরে আর বাসেরে দুটা ভ্রমণ করতে তাক কিমান সময় লাগে? টোটাল 4 ঘন্টা সময় লাগে, মানে আমাকে কৈছে একর্ডিং টু কুয়েশন কি কৈছে আমার, ট্রেনের কিমান লাগে 60/x প্লাস এটু বাসেরে 240/y ইকুয়াল কিমান সময় লাগে? 4 ঘন্টা সময় লাগে তার, হল। এটা আমার 1 নম্বর সমীকরণ। আকো আমাকে কি কৈছে? আকো আমাকে কৈছে যে তেও 10 মিনিট বেশি সময় লাগিব, কেতিয়া? যেতিয়া তেও 100 কিলোমিটার ট্রেনের আর বাকিখিনি বাসেরে যায় স্যার, তাত কি আসলে? তাত আমাকে কৈছিলে 60 কিলোমিটার ট্রেনের যায়, এতিয়া আমাকে কি কৈছে 100 কিলোমিটার ট্রেনের যাব। আমাকে কৈছে যে 100 কিলোমিটার যদি ট্রেনের যায় তাহলে কি হব, 100 কিলোমিটার ট্রেনের যাওয়াতে সময় লাগে কি হব, ডিস্টেন্স বাই স্পিড, মানে কিমান আসলে এক্স আসলে, হল, আওয়ার, হল। তাক আগৰ নিচিনা তাত 300 আসলে, 60 কিলোমিটার ট্রেনের গৈছিল, বাকি কিমান থাকিলে আমার? 240 আসলে, ইয়াত চাক 300 টোটেল হয়, তার ভিতর 100 কিলোমিটার ট্রেনের গৈছে, বাকি কিমান থাকিলে আমার? 200 কিলোমিটার, 100 আর 200 মিলে কিমান হবো? 300। 200 কিলোমিটার বাসে যাওয়াতে সময় লাগে কিমান হবো? 200/y ঘন্টা। এতে আমার কি কৈছে যে 100 কিলোমিটার ট্রেনের 200 কিলোমিটার যদি বাসে যায় তাহলে কিমান লাগে? 10 মিনিট সময় আমার কি লাগে? বেশি লাগে, হল। তে একর্ডিং টু আকৌ লিখব নালাগে, এটা আমি লিখি দিম এতিয়া স্যার। এতিয়া কি হব, এতেকে যে 100/x প্লাস 200/y ইকুয়াল কি আসলে? 4 আওয়ার আসলে স্যার। আমার কি আসলে? 4 ঘন্টা আসলে আগত, আগত আমার কি আসলে 4 ঘন্টা আসলে, এটা আমার কি 10 মিনিট বেশি লাগে, তো 10 মিনিট কিমান ঘন্টা হয় আমি তুলাব লাগবে স্যার? স্যার এটা 10 মিনিট কিমান ঘন্টা আমি রাত্রে তুলাইলাম স্যার, আমার কি হয় স্যার 1 মিনিটত কি হয় স্যার? 30 মিনিটত 1 ঘন্টা হয়, হল। তো উল্টা যদি লিখো তো কি হবো,
যে এক মিনিটত ওয়ান বাই সিক্সটি ঘণ্টা এতেকে কি হব এতেকে আমার দশ মিনিট দশ মিনিট কি মান হব ওয়ান বাই খাটি পূরণ দহ হল মানে কি হব টেন বাই সিক্সটি ওয়ান বাই সিক্স সাথে দেখি পাইছো যে আমার কি আসলে ওয়ান বাই সিক্স তোমার ওয়ান বাই সিক্স ঘণ্টা হব দহ মিনিটক আমি যে ঘণ্টালে পরিবর্তন করতে কি হব ওয়ান বাই সিক্স ঘণ্টা তোমার কি আসলে ফোর চারি ঘণ্টা যোগ দশ মিনিট দশ মিনিট মানে কি হয় ওয়ান বাই সিক্স ঘণ্টা হল তেমন কিছু বনাই দিতে কি হব হান্ড্রেড বাই এক্স প্লাস টু হান্ড্রেড বাই ওয়াই ইকুয়াল টু মানে হব স্যার ছয় ছয় হব ইয়াত স্যার ছয় চারি গুণ চব্বিশ একে পঁচিশ হল টুয়েন্টি ফাইভ বাই সিক্স এটা আমার দুই নম্বর সমীকরণ হব ধরেছো ইয়াত আমি ওয়ান বাই এক্স পি বুলি লৈছো আর ওয়ান বাই ওয়াইক আমি কৰিছো কিউ বুলি ধরেছো স্যার এই ওয়ান বাই এক্স আছে সেইকাৰণে আমি হল তোমার এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণটি কি হব স্যার স্যার আমি কি করছো এক নম্বর সমীকরণটি এটা পি দিব নাই স্যার সিক্সটি পি প্লাস টু ফোর্টি কিউ ইকুয়াল টু মানে হব ফোর হব আর ইয়াত কি হৈছে হান্ড্রেড পি প্লাস এইটো আসলে আমি কি করছো টুয়েন্টি ফাইভ কমন লৈ লৈছো স্যার ইয়ার পৰা তেন্তে টুয়েন্টি ফাইভ কমন ললে আগতে কি করছো সিক্স দি মাল্টিপ্লাই করছো স্যার ইয়াত সিক্স দি সিক্স হান্ড্রেড সিক্স দি টুয়েলভ হান্ড্রেড হল তো টুয়েন্টি ফাইভ দি আমি কি করছো কমন লৈ লৈছো মানে স্যার এইটো চব্বিশ হৈছে এইটো আটচল্লিশ এইটো এক হল তোমার এইটো তিন নম্বর চাই নেবা দুটো আমি সমাধান করিম এইটো আমার কিউ হয় হল চাই দিয়া স্যার এটা আমি কি করছো স্যার এটা আমি একর পৰা কি করছো পি মানটো ওলাইছো পি মানে কি মান হব কিউ পৰা করছো চারির পৰা চারি টু তো পি মান কি মান হব ওয়ান ওয়ান মাইনাস ফোর্টি এইট কিউ বাই টুয়েন্টি ফোর হল তিন নম্বর সমীকরণত এই তিন নম্বর সমীকরণ আমি কি করছো এই মানটো বহাইছো সিক্সটি ইন্টু পি পি মানে এইটো ইয়াত চাক সিক্সটি আছে ইয়াত আছে টুয়েন্টি ফোর বারো দি সিক্সটি ফাইভ বার যাব আর চব্বিশক দুইবার যাব হল প্লাস টু ফোর্টি কিউ ইকুয়াল টু ফোর চাই দিয়া দুই দুয়ে থাকিব লখাগু দুই হব এইটোর ফাইভ ইন্টু ওয়ান ফাইভ ফাইভ ইন্টু ফোর্টি এইট দুশো চল্লিশ হল কিউ হল প্লাস দুই লখাগু দুই পূরণ দুশো চল্লিশ দুই পূরণ দুশো চল্লিশ হল ইকুয়াল টু ফোর এতে আমি কি করছো ফাইভ এই মাইনাস টু ফোর্টি কিউ আর প্লাস টু ইন্টু টু ফোর্টি কিউ দুটা দুশো চল্লিশ কিউ আছে তারপরে এটা গুছি যাব থাকবে কি মানে এটা থাকবে আমার ইকুয়াল টু টু ইন্টু ফোর মানে এইট তো দুশো চল্লিশ কিউটি ইয়াত রাখি দিলে ফাইভ টু এফালে গুছি যাব আঠের পর পাঁচ গেলে তিনি তো কিউ ইকুয়াল টু কি মান হব তিনি বাই দুশো চল্লিশ মানে তিনি দি দুশো চল্লিশ কাকি বার যায় সেখানে ওয়ান বাই এইটটি এটা স্যার পি ইকুয়াল টু কি মান আসলে ওয়ান মাইনাস ফোর্টি এইট কিউ তো কিউর মান আমি বহাই দিছি ইয়াত ওয়ান বাই এইটটি বলে হল তো লখাও কি মান হব এইটোর এইটটি হব এইটটি ইন্টু ওয়ান এইটটি মাইনাস ফোর্টি এইট ইন্টু ওয়ান ফোর্টি এইট হল ডিভাইড কি আছে টুয়েন্টি ফোর টুয়েন্টি ফোরই হব তো কি হব এইটটি মাইনাস ফোর্টি এইট মানে থার্টি টু তত আছে এইটটি ইন্টু টুয়েন্টি ফোর আছে ইয়াত কি হব ওয়ান বাই টুয়েন্টি ফোর যাব তো কি হব স্যার এতিয়া চব্বিশ এইটো এইটো বত্রিশ দুটাকে আমি কিন্তু আট দি কাটিছো চাক আট চারি গুণ বত্রিশ আট তিন গুণ চব্বিশ হল এতিয়া চাক চারি দি আমি কি করছো আশি কাটিছো কিমান বার কৈছে চারি বিশ গুণ আশি তেমাত কি আসলে হল তেয়া থাকলে ওয়ান তত থাকলে বিশ তিন গুণ খাটি হল চাক এটা কি আসলে পি ইকুয়াল কি আসলে ওয়ান বাই সিক্সটি তো থেকে পি মানে কি আসলে ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই সিক্সটি তো এক্স ইকুয়াল কিমান হব সিক্সটি হয়ে যাব আকৌ ইয়াত কি আসলে চাক কিউ ইকুয়াল কিমান হয়েছে আমার ওয়ান বাই এইটটি ওলাইছে তেতিয়াহলে স্যার কিউ মানে কি আছে ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এইটটি তো ডিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল কিমান হব এইটটি হব তবে এক্স মানে কি আছে তো এক্স মানে আসলে আমার ট্রেনের দ্রুতি ট্রেনের দ্রুতি কিমান হব খাটি কিলোমিটার প্রতি ঘন্টা আর বাসের দ্রুতি কিমান হব আশি কিলোমিটার প্রতি ঘন্টা হল তো আজি কারণে ইমানে আমার থ্রি পয়েন্ট সিক্স শেষ হয়েছে আমি এতে নতুন চ্যাপ্টার আরম্ভ করি আর আপনার যদি ভিডিওটি ভালো লাগছে তেতিয়াহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিব আর যদি আগের ভিডিও কিটা শোয়া নাই প্রথম দুটো চ্যাপ্টার এই তিন নম্বর চ্যাপ্টার হয় আমার প্রথম দুটো চ্যাপ্টার যদি শোয়া নাই তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদেরকে চাই লব থ্যাংক ইউ।